পজিটিভ আউটলুক, মনে করতে হবে আই উইল সার্ভাইভ, আই উইল বি হিলড, আই উইল বি অল রাইট। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তুষার মাহমুদ, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এবং বিডি নিউজ 24.com এর আয়োজনে আমাদের এখানে থেমোনার গল্পে। আমরা একজন করে অতিথি নিয়ে আসি যারা ক্যান্সার সার্ভাইভার বা ক্যান্সারের সাথে যুদ্ধ করে জয়ী হয়ে এসেছেন, তাদের না থেমে যাওয়ার গল্পটা নিয়ে। আমাদের আজকে উপস্থিত আছেন আমাদের সাথে একজন চিকিৎসাবিদ, একজন চিন্তাবিদ, একজন গবেষক, একজন লেখক এবং সবচেয়ে বড় কথা একজন ভালো মনের মানুষ। আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক শুভাগত চৌধুরী। স্যার, আমরা তো এরকম গল্প শুনি, আজকেও আমরা আপনার গল্প শুনবো, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লড়াই করেছেন, সেই গল্পগুলি অ্যাকচুয়ালি শুনতে চাও স্যার। জীবনের বৈচিত্র্য খোঁজার চেষ্টা করেছি এবং জীবনের বৈচিত্র্যের এই সময়ের মধ্যে প্রতিটা পদে পদে লড়াই তো গেছে, সংগ্রাম তো গেছে, সেগুলো তো এই সময়ের মধ্যে বলা সম্ভব নয়। তবে এটুকু আমি বলি যে আমি খুব একটা মসৃণ পথে হাঁটিনি, আমার জন্য কুসুমাস্তীর্ণ পথ ছিল না কিন্তু হাঁটার জন্যে। আমার সবসময় কাঁকড় বেছানো এবং কণ্টক বেছানো পথ ছিল, সেগুলো মনের জোরে বলেন, ঈশ্বরের কৃপায় বলেন, অতিক্রম করা সম্ভব হয়েছে এবং এগিয়ে গেছি আর কি। আর থেমে যাননি কোথাও? আমি থামিনি, এই জন্যই এখানে থামো না কথাটার সাথে আমার একটু মিল আছে জীবনের, যে আমি থামতে শিখিনি বা থামিনি এবং আমি ঘুরে দাঁড়াবার জন্যে চেষ্টা করেছি এবং দাঁড়িয়েছি, এবং নেতিবাচক কোনো চিন্তা আমাকে ভর করে না। এবং এটাই আসলে আমাদের ইয়াং জেনারেশনকে আপনাদের মতো এই যে না থেমে যুদ্ধ করেও যে মানে লড়াই করে এগিয়ে যাওয়ার যে মোটিভেশন, মনের জোরটা প্রথমে যে আমি থামবো না, সেটাই অ্যাকচুয়ালি আমাদেরকে শক্তি দেয় আপনাদেরকে দেখে। স্যার, একজন মনীষী একটা কথা বলেছিলেন, আমি বলি যে একজন মানুষ যখন চলে সে থেমেছে কি না ইম্পর্টেন্ট, সে যদি চলে, সে যদি শ্লথভাবে চলে তাও ঠিক, থামাটা ঠিক না। 2018 সালে আপনার হচ্ছে গিয়ে কী হলো একটা? 2018 সালে ব্যাপার হচ্ছে কি, ওখানে আমার মেয়ে তো থাকতো ক্যানাডাতে, আমি ক্যানাডাতে গিয়েছিলাম মেয়েকে দেখার জন্য, বছর মাস দুই আমার ওখানে সময়টা কেটেছে আর কি। সেই সময় আমি ক্যানাডাতে ফিরছি, মানে আমি চলে আসবো বাংলাদেশে, দু মাস কেটেছে, টিকিট করেছি ক্যালগেরিতে, তখন থাকতো মানে তখন থাকতো ক্যানমোর মেয়ের জামাই, তখন আমরা ওখান থেকে ক্যালগেরি আসলাম। ক্যালগেরিতে আসলাম এই জন্যে যে ক্যালগেরিতে একটা সম্বর্ধনা আমার ছাত্ররা দেবে আমাকে, সম্বর্ধনা দেওয়া দিল, তারপর আবার ব্যাক করলাম, তারপর আবার টরন্টো হয়ে আসলাম এই জন্য যে টরন্টোতে তারা আরেকটা সম্বর্ধনা দেবে। তো টরন্টো যেদিন আসি, আরেকটা কথা ছিল যে নায়াগ্রা ওয়াটারফলটা দেখবো আর কি, মা আমার ওয়াইফের খুব ইচ্ছে ছিল। যাই হোক, আমরা সবাই মিলে তো আসলাম, এলাম তো সেখানে। তো টরন্টো এসে যখন রাত্রিবেলা না, ঠিক টরন্টো আসার আগে আমি একটা কিছু ব্যাগেজ যেন তুলতে যাচ্ছিলাম, তুলতে যাওয়ার পরে ব্যাগেজটা একটু পিঠে ব্যথা হলো, তো আমার মনে হচ্ছে আস ঠিক আছে, মানে কিছু না তেমন ঠিক আছে। তারপরে আমি টরন্টো যখন আসলাম, তখন রাত্রিবেলা যখন রেস্ট হাউসে শুয়েছি, তখন শোয়ার পরে দেখছি আমার প্রচণ্ড ব্যথা ব্যাকে, মানে পিচ কমরে প্রচণ্ড ব্যথা হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে। তখন মনে করছি, আমার জামাতা বললো যে স্যার আমার মনে মানে প্রচুর ঠান্ডা, তো ওই জন্য ক্যাচ হয়েছে কোথাও, আমার মেয়ে আবার একটু বেশি মানে ইয়ে হয়ে বিপর্যস্ত হয়ে বলো 999 ফোন করি, তখন আমাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাবে, পরের দিন সম্বর্ধনা দেবে, আর পরের দিন আমি নায়াগ্রা যাবো, জল ওয়াটারফল দেখবো, এরপরে আমি পরের দিনের ফ্লাইটে যাব। আমি মাথায় চিন্তা করে দেখলাম, আমি যখন 999 ঢুকি তাহলে ওরা কিন্তু রেখে দেবে, রেখে দিলে আমাকে ছাড়বে না, আমার টিকিটও যাবে আর আমি দেশে ফিরতে পারছি না, আমাকে ওখানে রেখে দিবে আর অনেক টাকা পয়সা নিয়ে নেবে নিশ্চয়ই। আচ্ছা, ইন্স্যুরেন্স তো আমার নাই, আমি তো ট্রাভেলার, তো মেয়ের উপরে পড়বে, তো আমি একটা রিস্ক নিলাম আর কি। আমি বললাম না, ওটা কিছু না, তা আমি আই জাস্ট ফেল্ট যে আমার কিছু হয়নি, মানে এই জিনিসটা আমার পুরো সংগ্রামের মধ্যে আমার একটা জিনিস হয়েছে কি, যে আমি পরীক্ষা যখন দেব তখন খুব টেনশন হয়, পরীক্ষায় বসে গেলে আবার অ্যাবসলিউটলি আমি খুবই মানে কেমন যেন কিছুই আমার হয়নি এরকম একটা হয়ে যায়। তো এটা হওয়ার পর আমার মনের আমার কিছুই হয়নি। পরবর্তী পর্যায়ে ছেলেরা আমাকে যখন সম্বর্ধনা দিল, ডিনার করলো, আমাকে দেখে কেউ বুঝে নাই যে আমার এমন পেইন হচ্ছে, মানে আই কুড টলারেট পেইন, এই সহ্য করলাম ব্যথাটা সহ্য করে করলাম, এবং এই ব্যথা সহ্য করে আমার জামাই আমাকে ড্রাইভ করে নিয়ে গেল ওই নায়াগ্রাতে। ওখানে আমি নায়াগ্রা ওয়াটারফল দেখেছি, ওয়াটারফল দেখে
উপরে যখন জলপ্রপাতের শব্দগুলো শুনছি তখন আমার দেখছি অনেকেই আপনি নিচে নেমেছে এবং এই জলের যে ইয়েগুলো ঝাপটাগুলো নিচ্ছে। তা আমার খুব ইচ্ছে হলো জলের ঝাপটাগুলো আমি নেব, কিন্তু আমার স্ত্রীকে বললাম দেখো এই জলের ঝাপটা বরঞ্চ আমরা অন্য কোনো দিন নেই, আজকে আমি মনে হয় আর পারছি না। ওখান থেকে ফিরে এসে আমি প্লেনে উঠলাম, 22 ঘন্টা জার্নি, প্রায় 20-22 ঘন্টা জার্নি। কেমন করে প্লেনের মধ্যে বসেছিলাম আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি যখন বারডেমে এসে পৌঁছালাম তখনও তো আমি বারডেমের ল্যাব ডিরেক্টর এসে পৌঁছালাম, তখন প্রফেসর জাফর লতিফ ডিজি, প্রফেসর জাফর লতিফ আর অনুজ প্রতিম, সে মেডিসিনের ডায়াবেটিস স্পেশালিস্ট, তাকে বললাম জাফর এই আমার এরকম একটা ব্যথা ট্যাথা করছে আমি কী করি? বলে দাদা আপনি একটা কাজ করেন, বারডেম চলে আসেন আর ফিজিক্যাল মেডিসিনে যান। তো ওখানে একটা ঘটনা ঘটেছে আমি এটা বলি, ফিজিক্যাল মেডিসিনে আমি যাওয়ার পরে ওখানে একজন সহযোগী অধ্যাপক জামাল ও করলো কি, আমাকে বললো স্যার আপনি একটা কাজ করেন আপনি একটু রে নেন ইনফ্রারেড। আচ্ছা ঠিক আছে ইনফ্রারেড নিলাম, ইনফ্রারেড নেওয়ার পরে আমার কিছু হয়নি, কিছু হলো না। তো যখন হলো না তখন আমি তাকে বললাম যে জামাল আমার তো কিছু হলো না, লাভ কী, কিচ্ছু হচ্ছে না, এত আমার কোনো কিছু হলো না। তখন বললো স্যার আবার একটু দেখি, তো সে আমার স্পাইনের উপরে হাত দিল, হাত দিয়ে উপরের দিকে হাতটা তুলতে থাকলো, তোলার পরে হঠাৎ দেখি তার মুখটা কালো হয়ে গেছে। তখন বলল স্যার আমার কাছে তো ব্যাপারটা ভালো লাগছে না, আপনি স্যার একটা সিটি স্ক্যান করেন। আমার স্ত্রী তখন পাশে বসে বলছেন যে এরকম ডাক্তার বলে দিল খারাপ, একে বলে নাকি এরকমভাবে রুগীকে, তুমি তো রুগী। বললাম না দেখি না সিটি স্ক্যান কি, সিটি স্ক্যান সাথে সাথেই করলাম। সিটি স্ক্যান করার পরে আমার কিছু অস্টিওলাইটিক লিশন এবং কিছু বোনের চেঞ্জেস হলো, দেখা গেলো কিছু ফ্র্যাকচার। তখন ওখানে আবার একটা দ্বিমত হয়ে গেলো, দুজন বললে যে স্যারের এটা একটা অস্টিওলাইটিক লিশন হয়েছে, আর কেউ বলছে না স্যারের মাল্টিপল মায়োলোমা। তো কী করে এটাকে প্রমাণ করা যাবে, তাড়াতাড়ি এমআরআই করো। এমআরআই করা হলো, এমআরআই করা হলো, বোন ডেন্সিটি স্ক্যান, মানে তারপরে যা যা করার কথা করা হলো, পরবর্তী পর্যায়ে ঠিক করা হলো যেটা মাল্টিপল মায়োলোমা, ক্যান্সার অফ দি প্লাজমা সেলস, মানে ইউ নো যে মাল্টিপল মায়োলোমা হচ্ছে প্লাজমা সেলের ক্যান্সার এবং প্লাজমা সেল হচ্ছে ইমিউন সেল, এটা বি সেল তৈরি করে বোন অস্থিমজ্জাতে থাকে এবং এর কাজ হচ্ছে দেহ প্রতিরোধ ক্ষমতা করা বি সেল করার মাধ্যমে। এই বি সেলগুলো তো অ্যাবনর্মাল হওয়ার সময় প্লাজমা সেলগুলো হওয়ার জন্য দেহ অনাক্রম্যতা বা প্রতিরোধ ক্ষমতাটা আমার কমেছে, খর্বজ হতে শুরু করলো এবং তা কিডনিতে তো এফেক্ট করে, বোনে এফেক্ট করে মেইনলি, তারা ক্যালসিয়ামটা বেড়ে যায়, তখন রেনাল প্রবলেমস হয়, কিডনিতে প্রবলেমস। আমার ইতিমধ্যে সিকেডি আগেও ছিল, তো আমি বুঝতে পারছিলাম ঘটনাটা ঘটছে। তো আমি বুঝতে পারছি যে আমার ঘটনাগুলো ঘটে যাচ্ছে। পরবর্তী পর্যায়ে আমার বায়োপসি করা হলো, বাংলাদেশেই সব করা হয়েছে, এবং একটা কথা বলে রাখি সব চিকিৎসা পুরোটাই কিন্তু আমার বাংলাদেশে হয়েছে, আর আমার ছাত্ররা করেছে। কিন্তু এমআরআই করলাম, তারপরে বায়োপসি হলো, তবে আমার পুরো মায়োলোমা করার জন্যে ইনভেস্টিগেশনগুলো ইন্ডিয়াতে পাঠাতে হলো, এখানে বাংলাদেশে হয় না। সেগুলো করার পরে আমি একেবারে বলা যায় আমার ব্লাড ক্যান্সারটা একেবারে কনফার্মড হয়ে গেল। তারপরে তো যে ঘটনাটা ঘটলো, আমি ভর্তি হয়ে গেলাম বারডেমে, কিন্তু বারডেমে তো ক্যান্সার কোর ইয়ে নাই, হ্যামাটো অঙ্কোলজিস্ট যারা তারা তো সব এলেন, সবাই আমার ছাত্র। প্রথম ঢাকা মেডিকেল কলেজে গেলাম, ঢাকা মেডিকেল কলেজে একটা এপিসোড হলো আমার, সেটা হচ্ছে ওরা আমাকে ট্রিপল থেরাপি শুরু করেছে ঠিকই, ভ্যালকেইট বটিজোম্যাজ এগুলো শুরু করেছে, যেটা প্রোটিউজন ইনহিবিটর আর কি, দর্শকরা বুঝবেন না, তুমি বুঝতে পারছো, প্রোটিউজম ইনহিবিটরস এবং এর সঙ্গে একটা ইমিউনো মডুলেটরস, তিনটা দিয়ে শুরু এবং স্টেরয়েড, তিনটাই দেওয়া, ট্রিপল থেরাপি যেটা বলে, এটা ঠিকভাবে শুরু করা হলো। ইতিমধ্যে যোগাযোগ হয়ে গেছে আমেরিকার সাথে, লন্ডনে ওখানে অঙ্কোলজিস্ট যারা আমার ছাত্র ওরা যোগাযোগ করে ট্রিটমেন্ট প্রোটোকল আমাকে দিয়ে দিল এখানে সবাইকে, এবং আমার ওইভাবে শুরু হয়ে গেলো। এ বলা যায় এটা আমার একটা প্রিভিলেজ যে আমি প্রায় আন্তর্জাতিকভাবে চিকিৎসা পেলাম আর কি। তো এভাবে শুরু হওয়ার পরে হইলো কি, মানে ইন্টারভেনাস একটা দেওয়ার পরে ওটা একটা আমার লাঙ্গে ফ্লুইড জমা হয়ে গেলো, তারা একটু নার্সের একটু বেখেয়ালের জন্য ও ড্রিপটা দিয়ে চলে গেছে, ঘুমিয়ে গেছে। এরপরে তখন আমার খুব খারাপ অবস্থা, আইসিউতে যাওয়ার মতো, তখন আমাকে বারডেম আইসিউতে ট্রান্সফার করা হলো। তার পরবর্তী পর্যায়ে তো 2-3 দিন আইসিউতে থাকা, তারপরে 1.5 মাস পর্যন্ত হাসপাতাল চিকিৎসা, এবং
আমার চিকিৎসা হেমাটো অঙ্কোলজি সবাই কিন্তু দেশের। কেন করেছি আমি সেটা বলি, সেটা হচ্ছে যে প্রফেসর আজাদ খান আর সেক্রেটারি জেনারেল যিনি ছিলেন তিনি, তারা দুজন আমাকে দেখতে এসে বললেন যে সৌভাগ্য তোমার জন্য একজন ভালো হেমাটো অঙ্কোলজিস্ট নাম করা ধরে নিয়ে আসছে। উনি সেক্রেটারি জেনারেল ভাইকে চিকিৎসা করে ভালো করে ফেলছে এবং অনেককে ভালো করেছে। তো তারপরে আমি বললাম ঠিক আছে, আমি তখন আচ্ছন্ন অবস্থায়। তারপরে দেখি সে একজন বয়স্ক লোক নুয়ে আমাকে দেখছি আর কি। তারপরে আমার কাছে এসে বলে, স্যার আমি তো আপনার ছাত্র। আমি বললাম আমার ছাত্র কোথায়, ছাত্র কখন ছাত্র? বলে স্যার আইপিজে মানে আপনি বিলেট যাওয়ার আগে লাস্ট ব্যাচ যেটা পড়িয়েছেন ওখানে আমি ছাত্র ছিলাম, প্রফেসর মঞ্জুর মোর্শেদ। তো উনি হেমাটো অঙ্কোলজিস্ট। তো উনার লিডারশিপেই প্রায় বেশ কয়েকজনের একটা টিম বারডেমের এবং আরও বারডেমের বাইরের হেমাটো অঙ্কোলজিস্ট প্লাস মেডিসিন সার্জারি আরও অন্যান্য, আমার তো কিডনি ছিল প্রবলেম, কিডনি স্পেশালিস্ট মেডিসিন স্পেশালিস্ট, আমার সার্জারি প্রবলেম ছিল, আমার তো পাইলস হয়ে গেছে, ইন্টারনাল পাইলস, কলোনোস্কোপি করতে হচ্ছে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, মানে হেনো মানে বলা যায় মাল্টিডিসিপ্লিনারি আমার ট্রিটমেন্ট হলো। ট্রিটমেন্ট হওয়ার পরে তো বলা যায় দেড় মাস পরে বাসায় যখন গেলাম তারপরে আর রেমিশন হলো, রেমিশন হয়নি তখন, মানে মেন্টেনেন্স ডোজ চললো। এই জায়গাতে স্যার আমি হচ্ছে গিয়ে এই চিকিৎসার তো জানলামই আমরা, যেদিন প্রথম জানলেন আপনি আসলেন একটা নায়াগ্রা ফলস দেখে মেয়ের সাথে সুন্দর টাইম কাটিয়ে একটা সম্বর্ধনা নিয়ে, আপনি যখন জানলেন যে এরকম একটা মানে প্রথমেই তো আশঙ্কা, খারাপ আশঙ্কাই হলো, তখনকার আপনার মনের অনুভূতিটা কীরকম হলো বা আপনার ফ্যামিলি মেম্বার, যেহেতু ম্যাডাম একটু শুনেই বললো যে খারাপ হয়েছে, এটা শুনেই তো তার খারাপ লেগেছিল, তখন আপনার মনের অবস্থাটা কি? আমি স্তব্ধ হয়ে গেলাম, মনের অবস্থা আমি অ্যাকচুয়ালি বর্ণনা করতে পারবো না, আমার মধ্যে কোনো অনুভূতিই ছিল না, আমি স্তব্ধ, স্টান্ড বলা যায় যেটাকে, স্তম্ভিত। এবং এইরকম সময় আমার এক মাস গেল স্তম্ভিত, সবাই আমাকে দেখে এবং তাদের চেহারা দেখে আমার কাছে মনে হলো আমি বাঁচবো না, এরকম একটা চিন্তা চেতনা বা ভাব তাদের মনের মধ্যে আসে। কখনো কি স্যার আপনার মনের মধ্যে ওইরকম ভয় বা আমার ডিপ্রেশন ছিল? আমার কোনো ডিপ্রেশনই হয়নি, তবে আমি দেখতাম আমার স্ত্রী স্তব্ধ, হাসি নাই, কথা নাই, বার্তা নাই, চুপচাপ আসতেছে যাইতেছে, আমার পাশে শুয়ে আছে, বসে আছে, সব কিছু করতেছে, নো টক, স্তব্ধ। লাস্ট অফ অল একটা জিনিস যেটা আমি সবাইকে বলি আর কি, আই স্টার্টেড টু বিলিভ ইন মিরাকলস। যখন আমি দেখলাম মানুষের মুখে যে আমি বোধহয় বাঁচবো না, আই স্টার্টেড টু বিলিভ ইন মিরাকলস, বলে অলৌকিক ঘটনা ঘটতেও পারে। এবং একটা জিনিস আমি একদিন রাতে করলাম, সেটা হচ্ছে কমপ্লিটলি সারেন্ডার টু গড, যেটা আমি বলে রাখি আমার জীবনের অনেক দুর্যোগে আমি করেছি, আই কমপ্লিটলি সারেন্ডার টু গড। এইটা একটু অন্যরকম, সেটা সবাই করতে পারবে না, এবং অলৌকিক ধীরে ধীরে আমি আমার অরিজিনাল লাইফে ফিরে আসছি। আমি এটাকে মিরাকল বলবো নাকি ঈশ্বরের আত্মসমর্পণ বলবো নাকি এটাকে কি বলবো আমি জানি না, কে কীভাবে ব্যাখ্যা করবে আমি জানি না, দ্যাট হ্যাপেন্ড। মানে আমি আমার সার্ভাইভাল কিন্তু চার বছর, আমি সিক্সথ ইয়ার চলছি, আমি এখনও বেঁচে আছি কিন্তু উইথ মাল্টিপল মায়োলোমা, বইয়ে লেখা আছে ইট ইজ ট্রিটেবল বাট নট কিউরেবল। সেই সময়ে আপনি কিভাবে জীবনযাপন করেছেন? কারণ ডেফিনেটলি আপনি তখন একটা ঝুঁকির মধ্যে ছিলেন, বাড়তি ঝুঁকি, আপনার পরিবার কিভাবে আপনাকে সহযোগিতা করেছেন? এই মিরাকলটা চলল এইভাবে যে আমি সুস্থ হলাম ধীরে ধীরে, মেন্টেনেন্স ডোজ নিয়ে আমার ভারতে পাঠাচ্ছি স্যাম্পলগুলো, দেখতে পাচ্ছি যে আমি ভালোই চলছে, প্রফেসর মঞ্জুর মোর্শেদ বলছে যে স্যার আপনি ভালো আছেন। আমার এই মেন্টেনেন্স ডোজ নিয়ে আমি কিন্তু আবার কেনাডা চলে গেলাম চার মাসের জন্যে, মেয়ে টানে নাতি নাতিদের টানে চলে গেলাম এবং ট্রাভেল করলাম, এবং ট্রাভেল করতে গিয়ে যে খুব একটা কষ্ট হয়েছে তা না, তবে একটা কথা বলে রাখি যে সবসময় আমার মনের জোরটা ছিল বেশি শরীরের জোরের চেয়ে, সেই জন্য মনের জোরটা শরীরটাকে দাঁড় করিয়েছে বারবার এবং ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছি। আমি পজিটিভ আউটলুক মনে করতে হবে, আই উইল সার্ভাইভ, আই উইল বি হিলড, আই উইল বি অল রাইট। এটা আমি যেটা সবসময় বলতে চাই, ক্যান্সারটা একটা শরীরের রোগ, মনেকে কিন্তু ক্যান্সার আক্রান্ত করে ফেলে ইনডাইরেক্টলি, এটা আমাদের উপরে, আমাদের মনকে কখনোই ভাঙানো যাবে না, কখনোই আমাদের থেমে যাওয়া যাবে না যে আমার ক্যান্সার হয়েছে আমি হেরে গেলাম,
আমি ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবস্থাপত্র নিতে থাকব, কিন্তু মনের জোর কোনোভাবে ভাঙা যাবে না। স্যার, আপনি এই যে বলছেন মনের জোরে আপনি শরীরকে টেনে টেনে নিয়ে চলছেন, এই এইখানে স্যার আপনি তো আরো অনেক কাজ করেছেন অ্যাক্টিভলি, সেগুলি যদি সেগুলো বলার আগে আরেকটি কথা বলি, আমি তো ওই কথাটা না বলে আবার ওই কথাটার সাথে মিল আসবে না। আমি তো চলে গেলাম ক্যানাডাতে, চার মাস থাকলাম ওখানে, তো হঠাৎ করে আমি দেখি, আমি স্ক্যান করছি, আমার ব্লাড স্ক্যানগুলো করি, তো ব্লাড স্ক্যানগুলো করার সময় হঠাৎ করে দেখলাম আমার প্ল্যাটলেট ফল করে গেল, আমার WBC ফল করে গেল, হঠাৎ করে আমার হেমোগ্লোবিন ড্রপ করে গেল, একটু ভয় পেয়ে গেলাম। এখন জিপি যিনি ছিলেন ক্যানাডার, তিনি এটা দেখে রেফার করে দিলেন ওখানকার হেমাটো অঙ্কোলজিস্টকে। তো ওখানকার হেমাটো অঙ্কোলজিস্ট চার মাস পরে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিলেন, যেটা বিদেশে, বিদেশে তো সবাই চিকিৎসা করতে যায় আর খুব আনন্দ ফুর্তি করে, কিন্তু ওখানে তো ডাক্তারের একদম কনসালটেন্টের দেখা পেতে ছ মাস অপেক্ষা করতে হয়, সেটা তো অনেকেই জানে না বা জানলেও বলে না আর কি। তো আমার এরকম ঘটনা ঘটেছে, আমি আবার ব্যাক করব, এখন চার মাস পরে আমি টিকিট চেঞ্জ করে আর এতদিন বসে থাকবো, আমার এই অবস্থা, হেমোগ্লোবিন ফল করে গেছে। তখন আমি প্রফেসর মঞ্জুর মুর্শেদকে ফোন করলাম, ভিডিও কল করলাম, আমার অরিজিনাল ডাক্তার এই দেশের হেমাটো অঙ্কোলজিস্ট, তাকে বললাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। বলে স্যার আপনি একটা কাজ করেন, আপনি সমস্ত ক্যান্সারের ওষুধ মেনটেন্যান্সটা বন্ধ করে দেন এবং সাত দিন পরে আরেকটা স্ক্যান করেন, আরেকটা মিরাকল, এভরিথিং বিকেম নর্মাল। এটা দুটো জিনিস, একটা জিনিস হচ্ছে একটা মিরাকল, আরেকটা জিনিস হচ্ছে ওই হেমাটো অঙ্কোলজি, আমার ছাত্র প্রফেসর মঞ্জু হচ্ছে কত ভালো হেমাটো অঙ্কোলজিস্ট, সে কী করে অ্যাসেস করলো যে দূরের থেকে ভিডিও কল করে বলে স্যার এটা বন্ধ করে দেন, আপনার রিটার্ন করবে, সেভেন ডে পরে স্ক্যান করেন। মানে এত ভালো ডাক্তার সে, আই মাস্ট অ্যাডভার্টাইজ যে এত ভালো ডাক্তার সে, ওই দূরের থেকে আমাকে দেখে কিন্তু বলে ফেললো যে স্যার এটা আপনি বন্ধ করেন, এবং দেখলাম এখনও আমি কিন্তু অফ দি ড্রাগ, এবং কাজ তো করছি, লেখালেখি করছি, বই লিখছি। আমরা তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি এই সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের সাথে আছেন, এবং আমাদের এই যে আপনাকে দেখে কিন্তু আরও দশজন ক্যান্সার আক্রান্ত মানুষ যারা এখনও ফাইট করছে, আমরা তো বলি স্যার আসলে আমরা যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম তারা কিন্তু লড়াইটা করেছি এবং জয়ী হয়ে এসেছি, সবাই কিন্তু এরকম হয় না, সব সময় হয় না স্যার। আসলে না না, এই যে আমার যে রোগটা মাল্টিপল মায়েলোমা, এটা সার্ভাইভার অনেকেই না, অনেকে মারাও গেছে। মানে আরেকটা জিনিস আমি বলি, এখনো পর্যন্ত আমার খুবই ব্যয়বহুল চিকিৎসা লাগেনি, আমার মিনসের মধ্যে হয়ে গেছে, অনেকে সাহায্য টাহ্য করেছে, করে টোরে আমি কোনোভাবে আমি করেছি নানাভাবে। ছাত্ররা তো আমাকে যেভাবে চিকিৎসা করেছে, যেভাবে আমাকে করেছে, বারডেমের প্রতিটা মানুষ, প্রতিটা মানুষ আমি ব্লেসড, এই জন্য প্রতিটা মানুষ আমার জন্য দোয়া করেছে, কারণ আমি জীবনে কারো কোনো ক্ষতি করি নাই, খালি লড়াই না, অন্যরা আমার জন্য লড়াই করেছে যে উনি যেন ফিরে আসে, এটাও একটা প্রার্থনা। এটার কিন্তু মানুষ বোঝে না যে মানুষের প্রার্থনা অন্তর থেকে যদি করা হয় সেই প্রার্থনা ঈশ্বর ফেলতে পারেন না। জি স্যার, চমৎকার স্যার, এই এই মোটিভেশনগুলি স্যার আমাদের দরকার, ধন্যবাদ স্যার। এবং স্যার আমি ছোট্ট করে লাস্টে আমি দর্শকদেরকে একটু জানতে চাই যে স্যার আপনি তো স্যার বাংলা একাডেমির ফেলো, হ্যাঁ, এবং সাহিত্যের আপনার মা সেই ছয় বছরের বাচ্চাকে যে একা প্লেনে উঠাই দিলেন, আপনার পিসা ট্রেনে উঠাই দিলেন একা, আমি তো আমার ছয় বছরের বাচ্চাকে চিন্তাই করতে পারি না রিক্সায় কোথাও ছেড়ে দেবো, সেই সময় 50 সালের দিকে, মানে চিন্তাই করা যায় না 52 সালের দিকে। সো ওইটার প্রতিদান কিন্তু স্যার আপনি এই যে 2000 সালে এসে 50 বছর পরে হলেও বাংলা একাডেমি তো আমাকে সাহিত্য পুরস্কার দিয়েছে, বিজ্ঞানে ফেলো করেছে, ঠিক আছে, এই জন্য আমি খুব কৃতজ্ঞ। এবং মানুষ সবসময় একটা ইম্পর্ট্যান্ট জিনিসকে যেন গ্র্যাটিচিউড, গ্র্যাটিচিউড বলতে মানুষ মানুষের উপকার করে তার প্রতি গ্র্যাটিচিউড তা না, ঈশ্বর আমাকে যা দিয়েছেন তার প্রতি সুখী থেকে ঈশ্বরকে বলা আমাকে যা দিয়েছ ভালোই দিয়েছ, আমি ভালো আছি, আমি আজকের দিনে কালকের চেয়ে ভালো আছি, এইভাবে করেই আমরা থেমে যাওয়া যাবে না, আমরা যেন থেমে না যাই, আমরা যেন ক্যান্সারের সাথে লড়াই করে আমরা এগিয়ে যেতে পারি। প্রত্যেকটা ক্যান্সার আক্রান্ত যারা ক্যান্সার থেকে বেরিয়ে এসেছেন, ক্যান্সার আক্রান্ত প্রত্যেকটা মানুষের পরিবার, তাদের সবাইকে বলছি মনের জোর কখনো হারাবেন না, মনের শক্তিটাই স্যারের কথা মতো আপনার শরীরকে, আপনার সবটুকুকে শক্ত করে এগিয়ে যাওয়ার জন্য তৈরি করবে। এবং
এইভাবে আমি স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার প্রতিটি কথা স্যার আমাদের ইন্সপিরেশন দিবে, এবং তার জন্য স্যার অনেক অনেক ধন্যবাদ। এবং এ বলে আমাদের এখানে থেমো না, এবং আপনাদের সবাইকে আপনারা থেমে যাবেন না সেই কথা বলে আমি শেষ করছি। এবং আরও একবার সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এবং বিডি নিউজ 24.com কে অভিনন্দন জানিয়ে শেষ করছি।